আসসালামু আলাইকুম। দুর্দান্ত একটি রেসিপি আজকে শেয়ার করে দিলাম। ফ্যামিলিতে যতজন সদস্যই থাকুক, শুধুমাত্র 1 কাপ আটা বা ময়দা এবং 2টো ডিম দিয়ে এই ভীষণ মজার নাস্তাটি খুব সহজে তৈরি করে নিতে পারেন। টেনে টেনে দেখলে এই সহজ মজাদার নাস্তাটির কোনো বিশেষ অংশ বাদ পড়ে যেতে পারে, তাই অনুরোধ থাকবে একটি লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করার। সবচেয়ে ভালো লাগলো, আমার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করেছে, বানিয়ে দেওয়ার পর আবারও বানাতে বলল। প্রথমে 2টো ডিম আমি ভালোভাবে ফেটিয়ে নিব। এখানে চাইলে হ্যান্ড বিটার ব্যবহার করতে পারেন। তো ডিমগুলো যখন মেল্ট হয়ে গিয়েছে আমি চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। চিনিটা ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত গলে যায়। সাথে দিয়ে দিব লবণ, 3 চিমটির মতো লবণ দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে। আর মিষ্টি জিনিসে লবণ দিলে টেস্টটা কিন্তু ভালো আসে, তো লবণটা অবশ্যই দিবেন। যখন খুব ভালোভাবে তেল এবং চিনিটা মিশে যাবে, তখন আমি বাকি উপকরণগুলো মিক্স করে দিব। এবারে তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ। তেলটা দিয়েও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। যে কোনো চামচ দিয়েও এই কাজটা করতে পারেন। তো আমার সব কিছু প্রায় মেশানো হয়ে গিয়েছে। এবারে বেকিং পাউডার দিয়ে দিব 1 চামচ এবং বেকিং সোডাও দিয়ে দেব 1 চামচের 1/3 ভাগ। বেকিং সোডা হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। তো এবারে আবারও একটু মিশিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। মেশানো হয়ে গিয়েছে, এবারে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 5 থেকে 6 ফোঁটার মতো। যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে এলাচের গুঁড়ো 2 চিমটির মতো দিয়ে দিবেন। এবারে আমি ময়দা অল্প অল্প দিয়ে মিক্স করে নিব, একটা ব্যাটার তৈরি করে নিব। আর যদি একটু বেশি পরিমাণে বানাতে চান তাহলে কিন্তু কিছু দুধ বা পানি ব্যবহার করতে পারেন, কখন করবেন সেটাও বলে দিব। তো আমি দুধ বা পানি কিছুই ব্যবহার করব না, এই মিশ্রণের সঙ্গেই কিন্তু ময়দা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। যদি চান যে আর একটু বাড়িয়ে করবেন, তাহলে 2 থেকে 3 টেবিল চামচ দুধ বা পানি দিবেন, তাহলে কিন্তু আরও 3 থেকে 4 টেবিল চামচ পর্যন্ত আটা বা ময়দা মিক্স করে নিতে পারবেন, তাহলে পরিমাণটা আরও বেশি হবে। তো এবারে একটু একটু ময়দা দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, আর এমনভাবে মেশাতে হবে যেন ভেতরে কোনো লাম্পস না থাকে, কোনো দানা দানা ভাব না থাকে। তো দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে, একদম স্মুদি হয়েছে, আর কনসিস্টেন্সিটা এরকম হয়েছে। তো এবারে আমি অর্ধেক আরও একটা বাটিতে ট্রান্সফার করে নিব। তো সেটা করে নিচ্ছি, জাস্ট অর্ধেকটা আমি একটু চকলেটি কালার বানাবো, কারণ আমার বাচ্চারা চকলেট কালারটা পছন্দ করে। তো চকলেটি কালারের কেক বানাবো, সেই জন্য অর্ধেকটা ভাগ করে নিয়েছি। যদি চান এখানে ফ্রুট কালার যেটা আছে সেটাও মিক্স করে নিতে পারেন, তাহলে দেখতে কালারফুল হবে। কয়েকটা বাটিতে ভাগ করে নিয়ে কালারগুলো মিশিয়ে তারপর বানিয়ে নিতে পারেন। তো আমি 2টো কালারে করব, সেই জন্য অর্ধেকের মধ্যে 2 টেবিল চামচ কোকোয়া পাউডার দিয়েছি। এখানে কিন্তু পুরোটা ব্যাটারেই কোকোয়া পাউডার দিয়েও করতে পারেন। তো আমি 2 রকমের কালার বানাবো, তো সেই জন্য কোকোয়া পাউডারটা দিয়েও খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। তো এবারে প্যানে আমি জাস্ট 1 ফোঁটা তেল দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি, তাহলে এই কেকগুলো খুব সুন্দরভাবে ছেড়ে ছেড়ে আসবে। হয়ে গেছে, এবারে এরকম একটা চামচ নিয়েছি, যে কোনো চামচ নিলেই হবে। খুব অল্প অল্প করে ছোটো ছোটো করে বানাবো, দেখতে কিউট হবে আর খেতে তো ভীষণ মজার। যাদের ঘরে ছোটো বেবিরা আছে তারা কিন্তু খুবই পছন্দ করবে, বাচ্চা থেকে বুড়ো সবারই কিন্তু খুবই পছন্দ হবে। আর সকাল কিংবা বিকেলের চায়ের নাস্তায় অথবা যে কোনো সময় যখন ইচ্ছে করবে চট জলদি বানিয়ে নিতে পারবেন, এবং বাচ্চাদের টিফিনেও ঝটপট বানিয়ে দেওয়া যাবে। তো যখন দেয়া হয়ে যাবে তখন কিন্তু ঢাকনা দিয়ে জাস্ট 1 মিনিটের মতো রেখে দিলেই হয়ে যাবে। খুবই অল্প সময় লাগে, দিতে দিতেই হয়ে যায়, সম বেশি একটা টাইমও লাগে না। আর যদি প্যানের সাইজটা বড় হয় তাহলে আরও বেশি করে দেওয়া যাবে। এবারে জাস্ট 1 মিনিটের মতো আমি রান্না করে নিব। আর চুলার আঁচটা মনে রাখবেন একদম লোতে করে রাখতে হবে। 1 মিনিট পর দেখেন আমার কেকগুলো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। যদি চুলার আঁচটা বাড়িয়ে রাখেন তাহলে কিন্তু নিচে দিয়ে পুড়ে যাবে, তো অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। প্রথম বেজ আমার হয়ে গিয়েছে, এবারে দ্বিতীয় বেজে আমি সলিড যে কালারটা আছে সেটা দিয়ে দিব। আর কোকোয়া পাউডার মেশানো ব্যাটারও কিন্তু আমার আরও আছে, সেগুলো আমি পরে করে নিব।
আবারও একটু তেল দিয়ে দিলাম। এ পর্যায়ে তেলটা আমার একটু বেশি পড়ে গেছে, আরও কম তেল দিলেই হবে, জাস্ট কয়েক ফুটা ব্রাশ করে দিলেই হবে। তো এবারে সলিড কালারটাকেও আমি সেমভাবে একটু একটু করে দিয়ে দিব। ছোটো ছোটো জিনিস কিন্তু বাচ্চাদের দেখতে খুবই ভালো লাগে, তাই যাদের ঘরে বাচ্চা আছে তারা তো অবশ্যই এভাবে করবেন, অনেক পছন্দ করবে। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন, তাতে করে আমার এমন সব নতুন নতুন সহজ ও মজাদার রেসিপিগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারাও প্লিজ ফলো দিয়ে একটি লাইক করে দেবেন। তো এবারে দ্বিতীয় ভেজও আমি সেমভাবে করে নিব, জাস্ট এক মিনিট, একেবারে লো আছে করে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখনই কিন্তু ভিডিওটি ছেড়ে যাবেন না, কারণ দেখতে থাকেন যে আমি এক কাপেরও কম আটা ময়দা দিয়ে কতগুলো নাস্তা তৈরি করেছি। তো আপনারাও খুবই সহজে কিন্তু এই নাস্তাগুলো যখন ইচ্ছে করবে তখনই করে নিতে পারেন, একদমই টাইম লাগে না আর খেতে ভীষণ মজার। যদি পেনের সাইজটা আরও বড় হয় তাহলে কিন্তু আরও বেশি করে দেওয়া যাবে, সেক্ষেত্রে সময়টা আরও কম লাগবে। তো এবারে আমি আরও আমার যে চকলেট কালারটা ছিল সেটাও বাকি রয়ে গিয়েছিল, সেগুলো আমি সেমভাবে করে নিচ্ছি। জাস্ট এক মিনিটেই হয়ে গিয়েছে সবগুলোই, প্রতিটা বেজে আসলে এক মিনিট সময় বেশি লাগে না, শেষে যখন দুই বেজ দেওয়া হবে তখনই কিন্তু আরও সময়টা কম লাগবে, কারণ প্যানটা অনেক গরম থাকে। তো আমার সবগুলো হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কতগুলো হয়েছে, বড় একটা প্লেটে কিন্তু পুরা ভর্তি মানে একদম পুরা ভর্তি করে হয়েছে কতগুলো, আর দেখতে কতটা কিউট হয়েছে, খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক মজার হয়েছে। এবারে আমি সবগুলোকে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, ভেঙে দেখিয়ে দেব, অনেক সফট। এটা হচ্ছে চকলেট কালারটা এবং যে সলিড কালারটা আছে সেটাও আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, অনেক মজার হয়, এগুলো অবশ্যই ট্রাই করবেন। তো বাচ্চারা দেখবেন, বাচ্চা বড় সবাই একবার খাওয়ার পরে কিন্তু আবারও রিকোয়েস্ট আসবে সেগুলো বানানোর জন্য, কারণ এটা এতটাই মজার এবং করতে তো অনেক সহজ, বুঝতেই পেরেছেন। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, যারা এখনও আমার সাথে আছেন শেষ পর্যন্ত তাদেরকে আরও একবার ধন্যবাদ দিয়ে আজকের মতো এ পর্যন্ত বিদায় নিব। তো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফে থাকবেন। আল্লাহ হাফেজ।